হাই মাই ডিয়ার ফ্রেন্ড, আমি প্রতিনিয়ত যে তোমাদের সামনে বেশ কয়েকটি এমসিকিউ সিরিজ নিয়ে আলোচনা করছি, সেই সিরিজগুলি আশা করি তোমরা ফলো করছো। যদি তোমরা আগের ভিডিওগুলি দেখতে চাও, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, আজকে শুরু করা যাক। আজকের প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং হেমাটোক্রিট সেন্ট্রিফিউজ ইন ক্লিনিক্যাল ল্যাব? ক্লিনিক্যাল ল্যাবরেটরির মধ্যে হেমাটোক্রিট সেন্ট্রিফিউজ থাকার পারপাসটা কি? তার চারটি অপশান, টু ইউজ প্লেটলেট কাউন্ট, টু সেপারেট প্লাজমা ফ্রম হোল ব্লাড, টু মেজার ব্লাড সেল ভলিউম, টু ডিটেক্ট ইনফেকশন ইন ব্লাড। তাহলে এই যে অপশানগুলি দিলাম, সে অপশানগুলির মধ্যে রাইট অপশান কোনটি হবে? রাইট অপশান হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অব দ্য ফলোয়িং স্টেন ইজ ইউজ ফর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ডিটেকশন? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ডিটেকশনের ক্ষেত্রে কোন স্টেনটি করা হয়? চারটি অপশান, গ্রাম স্টেন, জিমসা স্টেন, জেডেন স্টেন, মিথিলিন ব্লু স্টেন। চারটের মধ্যে রাইট অ্যান্সার কোনটি? চারটের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান সি, জিন লেনসেন স্টেন, যাকে জেডেন স্টেনও বলা হয় বা এ বি স্টেনও বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ টেম্পারেচার রেঞ্জ ইজ অ্যান অটোক্লেভ টিপিক্যাল অপারেটেড ফর স্টেরিলাইজেশন? কত ডিগ্রি টেম্পারেচারে অটোক্লেভিং করা হয় টিপিক্যাল অপারেটেড ফর স্টেরিলাইজেশন? স্টেরিলাইজেশনের জন্য কত ডিগ্রি টেম্পারেচার মেনটেন করা প্রয়োজন? চারটি অপশান, 80 থেকে 100 ডিগ্রি, 110 থেকে 120 ডিগ্রি, 121 থেকে 134 ডিগ্রি, 150 থেকে 160 ডিগ্রি। সঠিক উত্তরটি হবে অপশান সি, 121 থেকে 134 ডিগ্রি, এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য পারপাস অফ ইএসআর অফ অ্যান ইএসআর টেস্ট? ইএসআর টেস্টের পারপাসটা কি? চারটি অপশান, টু মেজার রেড ব্লাড সেল প্রোডাকশন, টু অ্যাসেস দ্য প্রেজেন্ট অফ ইনফ্লামেশন, টু টেস্ট কিডনি ফাংশন, টু মেজার ব্লাড গ্লুকোজ লেভেল। এই চারটির মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে ইএসআরের পারপাস, ইএসআর টেস্টের পারপাস? সঠিক উত্তরটি হলো, সঠিক উত্তরটি হবে অপশান বি, টু অ্যাসেস দ্য প্রেজেন্ট অফ ইনফ্লামেশন, সেটা দেখার জন্য। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য রোল অফ সোডিয়াম সাইট্রেট ইন ব্লাড কালেকশন টিউব? ব্লাড কালেকশন টিউবে সোডিয়াম সাইট্রেট যে ব্যবহার করা হয় তার রোলটা কি? প্রিভেন্ট ক্লটিং বাই চিলেটিং ক্যালসিয়াম, অ্যাক্ট অ্যাস এ বাফার, প্রমোট ক্লটিং, প্রিভেন্ট ব্লাড সেল, প্রিজার্ভ ব্লাড সেল। চারটের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? সঠিক উত্তরটি হল অপশান এ, প্রিভেন্ট ক্লটিং বাই চিলেটিং ক্যালসিয়াম। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অব দ্য ফলোয়িং টেকনিক ইজ দ্য মোস্ট কমনলি ইউজ ফর ব্লাড গ্লুকোজ এস্টিমেশন ইন ল্যাব? ল্যাবের ব্লাড গ্লুকোজ এস্টিমেশনের জন্য কমন কোন টেকনিকটি ফলো করা হয়? চারটি অপশান, এলাইজা, স্পেকট্রোফটোমেট্রি,
গ্লুকোমিটার, ফ্লো সাইটোমেট্রি, এই চারটির মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? বন্ধুরা তোমরা আগে অ্যান্সার দাও, আমি তো অ্যান্সার দেব। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, গ্লুকোমিটারের সাহায্যে। নেক্সট কোশ্চেন, এ শিফট টু দ্য লেফট ইন এ ডিফারেন্সিয়াল ডব্লিউবিসি কাউন্ট ইউজিং ইন্ডিকেটর। এ শিফট টু লেফট অ্যান্ড ইন এ ইন ডিফারেন্সিয়াল ডব্লিউবিসি কাউন্ট ইউজুয়ালি ইন্ডিকেটর। তার চারটে অপশান, লিউকোপেনিয়া, ইমিউট নিউট্রোফিল, ইম্যাচিওর নিউট্রোফিল সার ইন সার্কুলেশন, লিম্ফোসাইটোসিস, ইওসিনোফিলিয়া। এই চারটির মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? সঠিক উত্তরটি হল অপশান বি, ইম্যাচিওর নিউট্রোফিল ইন সার্কুলেশন, সার্কুলেশনের ইম্যাচিওর। নেক্সট কোশ্চেন, চলে আসে হোয়াট ইজ দ্য ইউজ অফ এ ফেজ কন্ট্যাক্ট মাইক্রোস্কোপ ইন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে? কী পারপাসে ফেজ কন্ট্যাক্ট মাইক্রোস্কোপ ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়? চারটি অপশান, টু স্টাডি স্টেন প্রিপারেশন, টু ভিউ লাইভ আনস্টেন সেল, ফর ফ্লুরোসেন্ট ইমাজিং, ফর ভিউইং ব্যাকটেরিয়া। চারটের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? ফেজ কন্ট্যাক্ট মাইক্রোস্কোপের সাহায্যে আমরা ল্যাবরেটরিতে কি দেখি? সঠিক উত্তরটি হলো অপশান বি, টু ভিউ লাইভ। নেক্সট কোশ্চেন, ইন হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস টেস্ট হুইচ কন্ডিশন টু ডিটেক্টেড বাই দ্য প্রেজেন্ট অফ অ্যান অ্যাবনর্ম্যাল হিমোগ্লোবিন ব্যান্ড? হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিসের সময় আমরা কোন সময় অ্যাবনর্ম্যাল হিমোগ্লোবিন ব্যান্ড দেখতে পাই? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি, অ্যাকিউট মিউকয়েড মায়োলয়েড লিউকেমিয়া। চারটের মধ্যে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশান বি, সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে এই কন্ডিশন লক্ষ্য করা যায়। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যান্টিকোয়াগুলেন্ট ইজ ইউজ টু ইউজ ফর কোয়াগুলেশন টেস্ট সাচ অ্যাজ পিটাইম অ্যান্ড এপিটিটি? পিটাইম এপিটি টেস্টের জন্য আমাদের কোন ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার করা হয়? ইডিটিএ, হ্যাপারিন, সোডিয়াম সাইট্রেট, পটাশিয়াম অক্সাইড। সঠিক উত্তরটি হলো অপশান সি, সোডিয়াম সাইট্রেট ভাইলে এই স্যাম্পেল কালেক্ট করা হয়। নেক্সট কোশ্চেন, ইন ব্লাড ব্যাংক অপারেশন হোয়াট ইজ দ্য পারপাস অফ ক্রস ম্যাচ? ব্লাড ব্যাংকে কাজ করার সময় যে ক্রস ম্যাচটি করা হয় সেটা কোন পারপাসের জন্য করা হয়? চারটি অপশান, টু ডিটারমাইন ব্লাড টাইপ, টু ডিটেক্ট হিমোলাইটিক অ্যানিমিয়া, টু এনশিওর ব্লাড ডোনার রেসিপিয়েন্ট কম্প্যাটেবিলিটি, টু মেজার ক্লটিং টাইম। এই চারটির মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? ব্লাড ব্যাংকে ক্রস ম্যাচের ভূমিকা, এখানে সঠিক উত্তরটি হল অপশান সি, টু এনশিওর ডোনার রেসিপিয়েন্ট কম্প্যাটেবিলিটি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ডায়াগনস্টিক মার্কার ফর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশান? এখানে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশানের সময় কোন ডায়াগনস্টিক মার্কারটি লক্ষ্য করা যায়? ক্রিয়েটিনিন কাইনেজ, ট্রোপোনিন, অ্যামাইলেজ অ্যান্ড লাইপেজ।
সঠিক উত্তরটি হল অপশান বি, ট্রোপোনিন ইজ দ্য রাইট অ্যান্সার। আর মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে ট্রোপোনিন লেভেলটা বাড়তে থাকে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ মেথড ইজ ইউজ টু স্টেরিলাইজ হিট সেন্সিটিভ ল্যাবরেটরি ইকুইপমেন্ট। হুইচ মেথড ইজ ইউজ হিট সেন্সিটিভ ল্যাবরেটরি ইকুইপমেন্টের ক্ষেত্রে স্টেরিলাইজ মেথড কোনটি? চারটি অপশান, অটোক্লেভিং, ড্রাই হিট স্টেরিলাইজেশন, ইথিলিন অক্সিডেজ গ্যাস স্টেরিলাইজেশন, বয়েলিং। চারটির মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে? এখানে সঠিক অ্যান্সারটি হলো অপশান সি, ইথিলিন অক্সিডেজ গ্যাস স্টেরিলাইজেশনের মাধ্যমে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট অফ এ লো প্লেটলেট কাউন্ট থ্রম্বোসাইটোপেনিয়া ইন এ পেশেন্ট? অর্থাৎ প্লেটলেটের কাউন্টটা কমে যাওয়ার ক্লিনিক্যাল সিগনিফিক্যান্ট কী? চারটি অপশান, ইনক্রিজ রিস্ক অফ ক্লটিং, ইনক্রিজ হিমোগ্লোবিন লেভেল, ইনক্রিজ রিস্ক অফ ব্লিডিং, ডিক্রিজ হোয়াইট ব্লাড সেল কাউন্ট। এই চারটির মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ইনক্রিজ রিস্ক অফ ব্লিডিং। নেক্সট কোয়েশ্চেন, লেভেল কমে যেতে পারে। ইন মলিকুলার ডায়াগনস্টিক হুইচ অফ দ্য ফলোয়িং টেকনিক ইজ ইউজ ফর অ্যাম্পলিফাইং ডিএনএ সিকোয়েন্স? মলিকুলার ডায়াগনস্টিকের ক্ষেত্রে কোন টেকনিকের সাহায্যে ডিএনএ সিকোয়েন্সের অ্যাম্পলিফাইং করা হয়? চারটি অপশান, এলাইজা, পলিমার চেন রিঅ্যাকশন, ওয়েস্টার্ন ব্লট, ইমিউনো এসে। এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে পিসিআর, পলিমার চেন রিঅ্যাকশন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ কোয়ালিটি কন্ট্রোল ইন ক্লিনিক্যাল ল্যাবরেটরি? ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে কোয়ালিটি কন্ট্রোলের পারপাসটা কী? টু প্রিভেন্ট ইনফেকশন, টু এনশিওর অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন অফ টেস্ট রেজাল্ট, টু ইনক্রিজ স্টাফ প্রোডাক্টিভিটি, টু ডিক্রিজ স্যাম্পেল ভলিউম। কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে ল্যাবরেটরিতে ভূমিকা কী? তা চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, টু এনশিওর অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন টু দ্য টেস্ট রেজাল্ট। মানে টেস্ট রেজাল্টটা আমরা যেটা পাচ্ছি সেটা কতটা অ্যাকিউরেট এবং কতটা প্রিসাইজ সেইটার জন্যই আমাদের কোয়ালিটি কন্ট্রোল জানা প্রয়োজন ল্যাবরেটরিতে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন উড ইউ এক্সপেক্ট এলিভেটেড সিরাম ক্রিয়েটিনিন লেভেল? নিচে কোন কন্ডিশনের ক্ষেত্রে হুইচ অফ দ্য ফলোয়িং উড ইউ এক্সেপ্ট এলিভেটেড সিরাম ক্রিয়েটিনিন? নিচের কোনটি ছাড়া সিরাম ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যায়? চারটি অপশান, লিভার ডিজিজ, অ্যানিমিয়া, হাইপারথাইরয়েডিজম, কিডনি ডিসফাংশন। এই চারটির মধ্যে সঠিক উত্তর হলো সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, কিডনি ডিসফাংশন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য পজিটিভ কুম টেস্ট ইন্ডিকেট ইন এ পেশেন্ট? হোয়াট ডাজ এ পজিটিভ কুম টেস্ট ইন্ডিকেট, একটা পজিটিভ কুম টেস্ট কী ইন্ডিকেট করে পেশেন্টের ক্ষেত্রে? অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া। চারটির মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হলো
অপশান এ অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, হুইচ অব দ্য ফলোয়িং ডিজিজ ইজ ডায়াগনোসিস বাই মান টু টেস্ট। নিচের কোন ডিজিজের জন্য ডায়াগনোসিস করা হয় মান টু টেস্টের দ্বারা? চারটি অপশান, টিউবারকিউলোসিস, ম্যালেরিয়া, এইচআইভি, হেপাটাইটিস। মান টু টেস্ট যেই কারণে দেওয়া হয় সেটা হচ্ছে টিউবারকিউলোসিস আছে কি না ডিটেকশনের জন্য। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ইন ইউরিন অ্যানালাইসিস হোয়াট ডাজ এ প্রেজেন্ট অফ নাইট্রেট ইন্ডিকেট। ইউরিন অ্যানালাইসিস যখন করা হয় তখন ইউরিনের মধ্যে প্রেজেন্টে নাইট্রেটের যখন পেশেন্ট আছে তখন কি ইন্ডিকেট করে? ডিহাইড্রেশন, ইউরিনারি ট্র্যাক ইনফেকশান, কিডনি স্টোন, লিভার ডিজিজ। এই চারটের মধ্যে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক উত্তর হলো অপশান বি, ইউরিনারি ট্র্যাক ইনফেকশান। নেক্সট ইউটিআই কোয়েশ্চেন, বলা হয়। হুইচ স্টেন ইজ কমনলি ইউজ ফর ডিটেক্টিং ফাঙ্গাল এলিমেন্ট ইন টিস্যু সেকশন। টিস্যু সেকশনের সময় ফাঙ্গাল এলিমেন্ট ডিটেকশনের জন্য কমনলি কোন স্টেনটি করা হয়? জিমসা স্টেন, পার আয়োডিক অ্যাসিড শিপস যাকে পিএএ স্টেনও বলা হয়, গ্রাম স্টেন, রাইট স্টেন। এই চারটির মধ্যে সঠিক অ্যান্সার কোনটি? ফাঙ্গাল এলিমেন্ট দেখার জন্য যে স্টেনটি করা হয় সেটি হলো অপশান বি, পার আয়োডিক অ্যাসিড শিপস স্টেন। নেক্সট কোয়েশ্চেন, এ পেরিফেরাল ব্লাড স্মিয়ার শোয়িং হিঞ্জ বডি, শোয়িং হিঞ্জ বডি ইজ ইন্ডিকেটিভ অফ হুইচ কন্ডিশন। আমরা যখন পেরিফেরাল ব্লাড স্মিয়ার করে মাইক্রোস্কোপে দেখি, যদি হিঞ্জ বডি দেখা যায় তখন কি ইন্ডিকেট করে বা কোন কন্ডিশনে এই হিঞ্জ বডি দেখা যায়? চারটে অপশান, জি সিক্স পি ডিফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, লিউকেমিয়া। চারটের মধ্যে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক উত্তরটি হলো অপশান জি সিক্স পিডি ডিফিসিয়েন্সির ফলে হিঞ্জ বডি দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ ভিডিআরএল টেস্ট ইন ল্যাবরেটরি। ল্যাবরেটরিতে ভিডিআরএল যে টেস্ট করা হয় সেটি কেন করা হয়ে থাকে, কী পারপাসে? চারটি অপশান, টু ডিটেক্ট সিফিলিস, সিফিলিস ডিটেকশনের ক্ষেত্রে, টু ডায়াগনোসিস ম্যালেরিয়া, ম্যালেরিয়া ডায়াগনোসিস, টু অ্যাক্সেস লিভার ফাংশন, লিভার ফাংশনটা কেমন আছে জানার জন্য, টু মেজার ব্লাড ক্লটিং। ব্লাড ক্লটিং হচ্ছে মেজারের জন্য করা হয়। সঠিক উত্তরটি হলো অপশান এ, টু ডিটেক্ট সিফিলিস, অর্থাৎ সিফিলিস হয়েছে কি না দেখার জন্য ভিডিআরএল টেস্টটা করা হয়ে থাকে, ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি। পরবর্তী কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং টেস্ট ইজ দ্য বেস্ট মেথড অ্যাক্সে দ্য ইন্টিগ্রিটি অফ দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। হুইচ অফ দ্য ফলোয়িং দ্য বেস্ট মেথড, কোন মেথডের সাহায্যে আমরা হচ্ছে বুঝতে পারবো যে ইন্টিগ্রিটি ব্লাড বোন ব্যারিয়ার? তার চারটি অপশান, মেজারমেন্ট অফ সিএসএফ প্রোটিন লেভেল, ইউরিন অ্যানালাইসিস, সিরাম ইলেকট্রোলাইট, হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরোসিস। এই চারটের মধ্যে সঠিক উত্তর কোনটি? এর মধ্যে সঠিক উত্তরটি হলো অপশান এ, মেজার অফ সিএসএফ প্রোটিন লেভেল। সিএসএফ প্রোটিন লেভেল নেক্সট মেজারের কোয়েশ্চেন, সাহায্যে আমরা বুঝতে পারি। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ এলিভেটেড সিরাম ল্যাকটেট ডিহাইড্রোজেনেস লেভেল।
অর্থাৎ এলডিএইচ বেড়ে যাওয়ার ক্লিনিক্যাল সিগনিফিক্যান্স কী? চারটি অপশান, মার্কার অফ মাসেল ব্রেকডাউন, মাসেল ব্রেকডাউনের ক্ষেত্রে বেড়ে যায়, ইন্ডিকেট কিডনি ফেলিওর, কিডনি ফেলিওরের ক্ষেত্রে এটা হচ্ছে বাড়তে থাকে, সাজেস্ট লিভার ড্যামেজ, লিভার ড্যামেজ হয়েছে এটা সাজেস্ট করে, সাইন্স অফ হিমোলাইসিস, হিমোলাইসিসের ক্ষেত্রেও এলডিএইচ বেড়ে যায়। চারটির মধ্যে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশান ডি, সিন্স অফ হিমোলাইসিস, যার ফলে এলডিএইচ লেভেলটা। পরবর্তী কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি ইউজ ফর ইলেকট্রোফোরোসিস ইন ক্লিনিক্যাল ল্যাবরেটরি? ইলেকট্রোফোরোসিস প্রাইমারি ইউজ ইলেকট্রোফোরোসিস ইন ল্যাবরেটরি, ল্যাবরেটরিতে প্রাইমারি ইলেকট্রোফোরোসিস কী জন্য করা হয়? চারটে অপশান, ডিএনএ সিকুয়েন্সিং, হিমোগ্লোবিন অ্যানালাইসিস, ডিটেক্টিং ভাইরাল ইনফেকশান, ডিটেক্টিং প্লেটলেট কাউন্ট। এই চারটের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো অপশান বি, হিমোগ্লোবিন অ্যানালাইসিস ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে হয়ে থাকে। বন্ধুরা, আজকে বেশ কয়েকটি র্যান্ডাম এমসিকিউ নিয়ে আলোচনা করলাম, পরের ভিডিওতে আরও 50টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। সঙ্গে থেকো বন্ধুরা।